রাইজর দল অজাপর একত্রীকরণক লৈ গঠন হয়েছিল কমিটি, কারণ তেওঁলোকে এই একত্রীকরণের প্রক্রিয়ার কারণে এখন কমিটি বনাই দিছিল, চারিজনীয়া কমিটি বনাই দিছিল। সেই কমিটিখনে মোর ঘরত দুবার বহিছে। একত্রীকরণক লৈ রাইজর দলের নেতার ঘরত আলোচনা বহিছিল দুই দলের নেতৃত্বর। এই প্রসঙ্গটোত পিছলৈ আমার দলের সাধারণ সম্পাদক রাসেল লাউতি ওতঃপ্রোতভাবে জড়িত হয়েছিল। রাসেল লাউর ঘরতে এই সন্দর্ভত আমার দুইটা দলের দুখন সমিতি গঠন করে দিয়েছিল, কেবাখনো বৈঠক বহিছিল। কা আন্দোলনের পাছত দুটা দলের সলনি, অখিল লুরিনক লৈ এক দলের প্রসঙ্গত হয়েছিল আলোচনা। লুরিন্দা যেতিয়া সদৌ অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক আছিলে আর মই কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি আছিলো, তেতিয়া তেখেতসকলের নেতৃত্বত এটা আঞ্চলিক রাজনৈতিক দল আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর 70টা জাতীয় জনগোষ্ঠী সংগঠনের নেতৃত্বত এটা আঞ্চলিক দল গঠনের কুচকাওয়াজ চলি আছিল। আর সেই মুহূর্তের প্রায় মই লুরিন্দার লগত ব্যক্তিগতভাবে বহুদিন কথা বতরা পাতিছো যে দুটা দল নকৰি এটা দল কৰিব পাৰি নেকি। কিন্তু হঠাৎ লুরিন জ্যোতির মুখত কিয় মার্কসবাদ জাতীয়তাবাদৰ প্রসঙ্গ, একত্রীকরণের প্রসঙ্গত লুটিবাগর মারিছে নাকি লুরিন জ্যোতি গগৈয়ে? লুরিন জ্যোতি গগৈর মন্তব্যত হতভম্ব রাইজর দলের নেতৃত্ব। আজি গগৈ ডাঙরিয়ায় যেতিয়াই কৈছে যে রাইজর দলের আদর্শ আদর্শ বেলেগ আর জাতীয় পরিষদের আদর্শ বেলেগ, তেনকাত আমি আসলে অলপমান কথাটো আমি আচরিত হয়েছো। বিরোধীর মিত্রতা কেন্দ্রিক সংঘাতর মাজতে এইবার নতুন বিতর্কর সূচনা রাইজর দল অজাপর একত্রীকরণক লৈ। বিভিন্ন সময়ত রাইজর দল আর অজাপ একত্রিত হওয়াক লৈ চর্চা চলি আহিছে। রাইজর দলের সভাপতি অখিল গগৈয়ে এই লৈ আলোচনাত বহা বলেও মন্তব্য করে আহিছে। কিন্তু মঙ্গলবারে এটা সংবাদ মাধ্যমত অজাপ নেতা লুরিন জ্যোতি গগৈয়ে করা মন্তব্যই এইবার সূচনা করেছে নতুন বিতর্কর। লুরিন জ্যোতি গগৈর মতে অখিল গগৈ মার্কসবাদী, অজাপ জাতীয়তাবাদত বিশ্বাসী, মার্কসবাদীর সৈতে একত্রিত নহয় জাতীয়তাবাদী। সিমানেই নহয়, দুই দলের একত্রীকরণক লৈ ইমান দিনে অখিল গগৈয়ে দি অহা প্রস্তাবক কেন্দ্রীভূত আর অগণতান্ত্রিক আখ্যা লুরিণর। লুরিন জ্যোতি গগৈর এনে বক্তব্যর পাছতে মুখ খুলিছে এতিয়া রাইজর দলে। সাংবাদিকে সোধা এক প্রশ্নের উত্তরত রাইজর দলের কার্যকরী সভাপতি ভাস্কতি শইকীয়ার ভাষ্য, একত্রীকরণের প্রসঙ্গ নতুন নহয়, দুই দলের নেতৃত্বর মাজত এই লৈ চলিছে দীর্ঘদিনিয়া আলোচনা। লুরিন জ্যোতি গগৈ আসত থাকুতেই এক দলের প্রসঙ্গত হয়েছিল আলোচনা। আসলে লুরিন্দা যেতিয়া সদৌ অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক আছিলে আর মই কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি আছিলো, তেতিয়া তেখেতসকলের নেতৃত্বত এটা আঞ্চলিক রাজনৈতিক দল আর কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর 70টা জাতীয় জনগোষ্ঠী সংগঠনের নেতৃত্বত এটা আঞ্চলিক দল গঠনের কুচকাওয়াজ চলি আছিল। আর সেই মুহূর্তের প্রায় মই লুরিন্দার লগত ব্যক্তিগতভাবে বহুদিন কথা বতরা পাতিছো যে দুটা দল নকৰি এটা দল কৰিব পাৰি নেকি। আর এই প্রসঙ্গত আজি প্রায় 4 বছর ধরে আমার মাজত চর্চা আলাপ আলোচনা চলি আছে। লুরিন্দাই যেনেধরনের কথাটো কলে সেইদিনাখন, সেই বক্তব্যত আসলে ব্যক্তিগতভাবে আর এই প্রক্রিয়াটির লগত জড়িত এজন জাতীয়তাবাদী সতীর্থ হিসেবে মনত আমি যথেষ্ট ব্যথিত হয়েছো। ইফালে লুরিন জ্যোতি গগৈর বক্তব্যত আশ্চর্য প্রকাশ করে রাইজর দলের নেতা রাসেল হুসেইনের প্রতিক্রিয়া। একত্রীকরণক লৈ দুই দলে গঠন করেছিল কমিটি, মূর ঘরতেই বহিছিল দুখনকৈ বৈঠক, তেনেস্থলত হঠাৎ এনে মন্তব্য কিয় লুরিন জ্যোতির? আজি গগৈ ডাঙরিয়ায় যেতিয়াই কৈছে যে রাইজর দলের আদর্শ আদর্শ বেলেগ আর জাতীয় পরিষদের আদর্শ বেলেগ, তেনকাত আমি আসলে অলপমান কথাটো আমি আচরিত হয়েছো, কারণ তেওঁলোকে এই একত্রীকরণের প্রক্রিয়ার কারণে এখন কমিটি বনাই দিছিল, চারিজনীয়া কমিটি বনাই দিছিল। সেই কমিটিখনে মোর ঘরত দুবার বহিছে, এবার হোটেল ব্লুমুনত বহিছে আর এবার আমি কত পাহরিলো। মই তো আমি এটা প্রক্রিয়া সহমর্মিতার মাজেরে বুঝাপড়ার মাজেরে আমি এটা প্রক্রিয়া বহুদূরলে আগুয়াই লৈ গৈছিলোঁ, আর এই প্রক্রিয়াটো অকল রাইজর দলে আগুয়াই লৈ যোৱা নাছিল, অসম জাতীয় পরিষদ আর রাইজর দলে একেলগে লগ লাগি আগুয়াই লৈ গৈছিল। উল্লেখ্য যে এটা সংবাদ মাধ্যমত অজাপর সভাপতি লুরিন জ্যোতি গগৈয়ে অখিল গগৈরে আদর্শর সংঘাত থকা বলে মন্তব্য করেছিল। আদর্শর সংঘাতর বাবে দুই দলের একত্রীকরণ নহয় বলে দাবি লুরিন জ্যোতি গগৈর। আদর্শর সংঘাতর প্রসঙ্গত রাইজর দলের প্রতিক্রিয়া, অখিল গগৈর আদর্শই রাইজর দলের আদর্শ নহয়, রাইজর প্রধান ইস্যু সমূহক লৈ সহমত আছে রাইজর দল অজাপর। অসমৰ জনগণৰ আহ্বান,
যে রাইজর দল অসম জাতীয় পরিষদে অসমৰ যিবোৰ মৌলিক সমস্যা, যে অসম চুক্তিক আখরে আখরে রূপায়ণ করা, 6 নং দফা প্রয়োগ করা, এখন শুদ্ধ NRC প্রয়োগ করা, বিদেশী মুক্ত এখন গরম গড়ি তোলা, কা আইন উঠাই লওয়া, কা আইন বাতিল করা, এই যিবোৰ অসমৰ মৌলিক প্রশ্ন, এই মৌলিক প্রশ্নবোৰৰ ক্ষেত্রত রাইজৰ দল আৰু জাতীয় পৰিষদৰ কোনো চাগে পার্থক্য নাই। তেনে এটা প্রেক্ষাপটত আমি কেতিয়াও এইটো কথা নাভাবো যে এইটো এটা কেন্দ্রীভূত চিন্তা, অসমৰ প্রগতির ক্ষেত্রত সকলে সমানে অংশগ্রহণ করে। এই সমাজবাদ, এই মার্ক্সবাদৰ আদর্শক বিশ্বাস কৰিছিল, কিন্তু যেতিয়াই রাইজৰ দল গঠন হৈছিল, যিটো অখিল গগৈ ডাঙৰীয়াই মার্ক্সবাদক বিশ্বাস কৰাৰ অর্থটো যে রাইজৰ দলে এটা বামপন্থী আদর্শত বিশ্বাস করে, এইটো কথা কোৱাটো ভুল কথা। যদি এনেকুৱা এটা ধাৰণা কেৱল লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়াই নহয়, অসমৰ যিকোনো ব্যক্তিয়ে যদি এনেকুৱা এটা ধাৰণা লৈ থৈছে যে অখিল গগৈ ডাঙৰীয়া মানেই রাইজৰ দল, রাইজৰ দল মানেই অখিল গগৈ ডাঙৰীয়া, এইটো ভুল কথা। সিমানেই নহয়, দুই দলৰ একত্ৰীকৰণ হোৱাটো কেৱল রাইজৰ দলে বিচৰা নাই বুলি মন্তব্য কৰি দলটোৰ নেতৃত্বই কয়, রাইজৰ দল অজাপৰ একত্ৰীকৰণ অসমবাসীৰ হেদাবী। রাইজে কারণ কিয়, আমি কি ভাবো যে রাইজৰ অসমৰ জনগণৰ যিটো আহ্বান, অসমৰ হাজার হাজার লাখ লাখ জনগণই যিটো কথা বিচাৰিছিল যে বিজেপিক উৎখাত কৰিবৰ কাৰণে ঐক্যবদ্ধ হব লাগে, কি কাৰণত লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়া সেই কথাটো এতিয়া কলে? যদি এইটো কেন্দ্ৰীভূত চিন্তাই হয়, তেতিয়াহলে তেখেতসকলৰ দলটোই, অসম জাতীয় পৰিষদে কি কাৰণত এখন এই একত্ৰীকৰণৰ প্ৰক্ৰিয়াটো আগুৱাই নিবৰ কাৰণে এখন কমিটি বনাই দিছিল, কি কাৰণত আমি কেবালানি বৈঠকত বহিছিলোঁ, সেই কথাটো আমি বুজি নাপালোঁ। আৰু সেইকাৰণেই কৈছোঁ যে ৰাইজৰ আহ্বানক সন্মান জনাইহে এই প্ৰক্ৰিয়াটো আগুৱাই নিয়া হৈছিল, তাতকৈ বেলেগ একো কথা নহয়। এয়া ৰাইজৰ দলৰ ইচ্ছা নহয়, অকলে ৰাইজৰ দলৰ ইচ্ছা নহয়। শেহতীয়াকৈ তিনি গগৈৰ প্ৰসংগ ব্যাপক চৰ্চিত হৈছিল ৰাজ্যৰ ৰাজনীতিত, গৌৰৱ গগৈ, অখিল গগৈ আৰু লুৰিণজ্যোতি গগৈৰ ঐক্যক লৈ চলিছিল চৰ্চা। তাৰ মাজতে কা আন্দোলনৰ পৰৱৰ্তী সময়ত গঢ় লৈ উঠা ৰাজ্যৰ আঞ্চলিক দল দুটাৰ একত্ৰীকৰণক লৈও চলি আহিছে চৰ্চা। ৰাইজৰ দলৰ মতে অখিল গগৈ আৰু লুৰিণজ্যোতি গগৈয়ে এক দল গঠনক লৈ দলকেইটা গঠন হোৱাৰ পূৰ্বেই আলোচনা চলিছিল, পৰৱৰ্তী সময়তো দুই দলৰ একত্ৰীকৰণক লৈ গঠন হৈছিল কমিটি, চলিছিল আলোচনা। কিন্তু হঠাৎ আদৰ্শৰ কথাৰে দুই দলৰ একত্ৰীকৰণ অসম্ভৱ বুলি লুৰিণজ্যোতি গগৈয়ে দিয়া মন্তব্যত এতিয়া হতভম্ব ৰাইজৰ দল। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দি ক্ৰছ কাৰেণ্ট।